আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন এই যে সকাল সকাল একেবারে কথা, তো বাপের বাড়ি এসেছি, ঠিক আছে? তো এই যে মাছ ধরছি, দেখো মা মাছ নিয়ে এসছে বাজার থেকে গিয়ে, এক গাদা মাছ নিয়ে এসছে। এই মাছ ফাছ ধরছি, তুমি আবার কি রান্না হয় না রান্না হয় তোমাদের তো দেখাবোই, তোমাদের সাথে শেয়ার তো করবো, ঠিক আছে? চল চলো ততক্ষণে কাজটা করে নিই। তো আজকে আমি তুড়ি মেরে আমার টিফিনটা তৈরি করে নিই, দেখে নাও। এই হয়ে গেল মাছ ভাজা, এই এই হয়ে গেল আলু কাটা, এই হয়ে গেল আলু ভাজা। তো এই এই হয়ে গেল আমার টিফিন, দেখে নাও। তুড়ি মেরে মেরে মাছ ভাজা আলু ভাজা সব করে নিয়েছি, এবার খেয়ে নিই চটপট। তো বৃহস্পতিবারের পুজো দিচ্ছে মা এখন, তা আমি একটু ভিডিও করছি। মা না উঠলে পুজো দিয়ে আমি স্নান করতেও যেতে পারছি না, কারণ ওকে একজন দেখতে হবে। তো দেখে নাও, এটা আমাদের সিংহাসন এরকম, আর এই ঠাকুর। আজকে করেছে হচ্ছে এটা মাছের তেল বেগুন দিয়ে মা করেছে, আর শাক কলমি শাক ভাজা। আর এখানে সকালে হয়েছে তেলাপিয়া মাছ দিয়ে আর ফুলকপি আর আলু দিয়ে ঝোল, আর এটাতে ভাত আছে। আর এটা তো আমি সেই সকালে যে আলু ভাজা করেছিলাম টিফিনে খেয়েছিলাম সেই, আর এটা মাছের তেল, ছেলের মাছের তেলটা ছাড়িয়ে রেখে দিয়েছি, খেতে পারে না। এই আজকের লাঞ্চের মেনু। তো এখন একটু বিকেলবেলা বেরিয়েছি, হচ্ছে ট্রেন দেখতে যাবো, আশা করা বেরোনো হয়নি। শীতের বিকেল দেখো কিরকম তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, বিকেল হতে না হতেই। ছয় মাত্র 4টে বাজে এখন, ও 4:30, যাই হোক 4:30 তাড়াতাড়ি একদম অন্ধকার হয়ে যায় সেটাই বলছি। আমরা স্টেশনে চলে এসেছি, স্টেশনে আস্তে আস্তে একটা ট্রেন দেখতে পেয়েছি, আবার ট্রেন আসবে আমরা দেখবো। হ্যাঁ তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, সব এখনও বিছানায়, ছেলে বিছানায় সব খেলছে বসে, আমি বসে আছি, একটু পরে টিফিন করবো। পাখি ভেঙে গেছে বাবা, পাখি ভেঙে, পাখিকে হাম্পি দিয়ে দাও। ঘরে পেঁয়াজি বানানো হয়েছে, তো সেটা দিয়ে মুড়ি খাওয়া হবে, এটাই টিফিন আজকে। তো এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, এখন দাদুর নাতি খেলা চলছে, তো এরপর ওকে খাওয়াবো, ঘুম পাড়াবো, এই চলবে, এখন আর কিছু দেখানোর নেই। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, আমার পাশে যারা আছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের মতো টাটা, বাই বাই।